হ্যালো ভাইয়ার, আসসালামু আলাইকুম। আমি আজকে চলে এসেছি মিরপুর 2 নম্বর শপিং সেন্টারে। তো আজকে আমি চলে এসেছি H&N ইউটেড কর্পোরেশনে 667 নম্বর দোকানে, লেভেল 5-এ। তো কিছু স্মার্ট ওয়াচের কালেকশন নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো যারা স্মার্ট ওয়াচ পড়তে পছন্দ করেন, স্মার্ট ওয়াচ মানে পছন্দ করেন, তাদের জন্য আজকে ভিডিওটা। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি এই দোকানের লিঙ্ক আমার লিঙ্কের ডিসক্রিপশনে দিয়ে দেবো, ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর অবশ্যই কথা বলছি, আপনারা এখানে এসে স্মার্ট ওয়াচগুলো দেখে আপনারা নিতে পারেন। তো ভিউয়ার্স, দেরি করছি না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলেন ভিডিওটা শুরু করি। ওয়ালাইকুম। মিরপুর শপিং সেন্টার, মিরপুর 2 নম্বর, লেভেল 5, শপ নাম্বার 667, H&N ইউটেড কর্পোরেশন। তো আজকে আমি আপনাদেরকে কিছু ওয়াচ সম্পর্কে বলবো। আমাদের এখানে যে সকল ওয়াচগুলো পাওয়া যায়, তো সব ওয়াচ দেখানো সম্ভব হচ্ছে না। আমাদের এখানে আরও অনেক ওয়াচ আছে যেগুলো রানিং বা চলছে, কমন সবাই জানে, এই ধরনের কিছু ধারণা দিব। বাকিটা আপনারা ফোনে আমাদের থেকে জেনে নেবেন। তো আমি এখানে যেটা যেখান থেকে শুরু করতে চাচ্ছি, প্রথমে আছে W34, খুবই কমন একটি ওয়াচ W34। এটা ব্ল্যাক এবং হোয়াইট দুটো কালারই হয়ে থাকে। আমাদের কাছে এখন ব্ল্যাকটা আছে, হোয়াইটটাও আমাদের স্টকে ঢুকে যাবে। এটার প্রাইস পড়ে যাবে 1300 থেকে 1400 টাকার মধ্যে। তারপর যে ওয়াচটি এখানে দেখতে পাচ্ছেন, এটা লিমফোর একটি ব্যান্ড, লিমফোর ব্যান্ড। এটার 6 মান্থ ওয়ারেন্টি আছে, সরি, লিমফোর আর লেনোভো, লেনোভোর একটি ওয়াচ ওয়াচ ব্যান্ড। তো এটা 6 মান্থ ওয়ারেন্টি আছে, এটার প্রাইস পড়ে যাবে 1800 টাকা, সরি, 1600 থেকে 1700 টাকার মধ্যে। তারপর আমি যে ওয়াচটি দেখাবো সেটি হচ্ছে কর্মী পি এইট, তিনটি কালার হয়ে থাকে, ব্ল্যাক, ব্লু এবং গ্রে। আরও দুটো কালার হয়, বাট আমাদের কাছে এই তিনটি কালার অ্যাভেলেবেল আছে। কর্মী পি এইট, এটির প্রাইস পড়ে যাবে 1350 থেকে 1400 টাকার মধ্যে। কেউ যদি আপনারা দেখেছেন সে কালার মোটামুটি চাই চাই, সব কালারই দেওয়া যাবে। তারপর যে ওয়াচটি আমি দেখাবো সেটি হচ্ছে W46। এটি বিল্ডিং ক্যাপাসিটি খুবই ভালো, ওয়্যারলেস চার্জিং। তো W46, এটির প্রাইস পড়ে যাবে আপনার 1800 থেকে 2000 টাকার মধ্যে। এটির প্রাইসের আসলে আপডাউন আছে, মার্কেটে যখন যে প্রাইসটা থাকে আমরা সেটার থেকে যতটুকু কম রাখা সম্ভব আমরা সেটা রাখবো, যদি আপ হয় সেটাও আমরা জানিয়ে দেবো, আসলে ফিক্সড প্রাইস বলা সম্ভব না। তারপর এখানে যে ওয়াচটি দেখাবো যে ওয়াই সেভেনের ব্ল্যাক চেন এবং সিলভার চেন, ব্ল্যাক সিলিকন, তিনটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো ওয়াই সেভেনের প্রাইস ধরা হয়েছে 1350 থেকে 1400 টাকার মধ্যে। তারপর যে ওয়াচটি আমি দেখাবো সেটি হচ্ছে কি আপনার, এটির মডেল হচ্ছে DT36। DT36-এর দুটো কালার হয়ে থাকে, একটি হচ্ছে ব্ল্যাক আর একটি হচ্ছে গ্রে কালার। DT36, এটির প্রাইস ধরা হয়েছে 1500 টাকা। তো তারপরে আমি যে ওয়াচটা দেখাবো সেটা হচ্ছে কর্মী পি এইট প্রো। এখানে ব্ল্যাক সিলিকন, ব্ল্যাক চেইন এবং ব্লু সিলিকন এবং সিলভার চেইন, চারটি কালার বা মডেল যেটাই বলেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। কর্মী পিএর প্রো, এটিতে কলিং ফাংশন আছে, কল দেওয়া যাবে, রিসিভ করা যাবে, নিচের এভরিথিং আপনি করতে পারবেন। কর্মী পিএর প্রো প্রাইস ধরা আছে 1400 থেকে 1450 টাকার মধ্যে। তারপর আমি যে ওয়াচটি দেখাবো সেটি হচ্ছে আপনার M33। এটি তিনটি কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, ব্ল্যাকের মধ্যে এখানে গ্রিন টি আছে, ব্ল্যাকের মধ্যে অ্যাশ কালার হবে, ব্ল্যাকের মধ্যে রেড কালার হবে। এটির প্রাইস ধরা হয়েছে 1400 থেকে 1500 টাকার মধ্যে। তারপর যেটি ওয়াচ আপনার এখানে দুটো কালার দিতে পারছেন, ব্ল্যাক এবং হোয়াইট, এই দুটো কালার আপনার লিমফোর এস টু, এটির প্রাইস ধরা হয়েছে আপনার 1800 থেকে 2000 টাকার মধ্যে। তারপর এখানে যে ওয়াচটা দেখতে পাচ্ছেন, এটা গিয়ার এস টু, এটি খুবই ভালো একটি ওয়াচ, রাউন্ড শেপের মধ্যে গিয়ার এস টু, এটির প্রাইস পড়ে যাবে আপনার 1800 থেকে 2000 টাকার মধ্যে। তারপর এখানে যে ওয়াচটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে U78 প্লাস, খুবই ভালো একটি ওয়াচ। এটির এই স্কলটা কাজ করে, আর কোনো ওয়াচেরই করে না। আপনি এই স্কলটা যখন রানিং করবেন তখন এটি ক্লক ইন্টারফেসটা চেঞ্জ হবে, এবং যখন এটি পুশ করবেন তখন আপনার এখানে অ্যাপেলের ইন্টারফেসটা আসবে এবং সেটা আপনি আপডাউন করতে পারবেন। তো এই ওয়াচটি U78 প্লাস, এই ওয়াচটির দাম ধরা হয়েছে 1850 থেকে 1900 টাকার মধ্যে। তো তারপরে আমি যে ওয়াচটি দেখাবো সেটি হচ্ছে Y6, এটি ফুলি ওয়াটারপ্রুফ, আধা ঘন্টা 3.5 মিটার পরিষ্কার পানিতে আপনি সুইমিং করতে পারবেন। এটি ম্যাগনেট চেন সম্বলিত, এটির প্রাইস ধরেছে 1800 থেকে 2000 টাকার মধ্যে। তারপর যে ওয়াচটি এখানে দেখতে পাচ্ছেন, এটির মডেল হচ্ছে M96, খুব স্কোয়ার শেপের একটি ওয়াচ, সিলিকন বেল্ট। তো এটির প্রাইস ধরা হয়েছে 1500 থেকে 1700 টাকার মধ্যে। তারপর এখানে যে ওয়াচটি দেখতে পাচ্ছেন, এটি DTX নাম্বার 1, এটি তিনটি মডেলই আমাদের কাছে আছে, এটি তিনটি কালারই আমাদের কাছে আছে, চেন, ব্ল্যাক চেন, সিলভার চেন এবং সিলিকন, তিনটি আমাদের কাছে পেয়ে যাবেন। তো এটার যেটা সিলিকন, যেটি বেল্ট, সিলিকন বেল্টের দাম পড়ে যাবে আপনার 1900 থেকে, এখন প্রাইস হচ্ছে 1800 থেকে 2000 টাকার মধ্যে। সিলিকনটা পাবেন 1600 থেকে 1700 টাকার মধ্যে, এবং চেনটা পাবেন 1800 থেকে 2000 টাকার মধ্যে। সব ফিক্স না, এটা যখন যেরকম মার্কেটে থাকে আমরা সেই ধরনের একটা প্রাইস বলে থাকি, মার্কেটে যদি কম থাকে আমরা আরও কমানোর চেষ্টা করে থাকি। আর যদি ভিডিও দেখে কেউ আসে সেক্ষেত্রে আমরা একটা অনার করে দিই, যেটা যতটুকু সম্ভব আমরা সেটা করে দিই। তারপর এখানে যেটা আছে এটা হচ্ছে DT88, রাউন্ড শেপে ছোট একটি ওয়াচ। তো DT88-এর প্রাইস হচ্ছে 2200 থেকে 2400 টাকার মধ্যে। তারপর যে ওয়াচটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, DT78-এর দুটো কালারই আমাদের কাছে আছে, ব্ল্যাক এবং হোয়াইট। এটা বেল্টের মধ্যে ভেরিয়েশন আছে, তো এটা আপনারা ফোন দিলে যে কালারটা পছন্দ বা যে মডেল পছন্দ ডিজাইনটা সেটা আমরা দিয়ে দেবো। DT78, এটির প্রাইস ধরো 1800 থেকে 2000 টাকার মধ্যে। তারপর এখানে যে ওয়াচটা দেখতে পাচ্ছেন, এটি দুটি স্ট্রিপ পাবেন একসাথে, একটি হচ্ছে লেদারের আর একটি হচ্ছে সিলিকন। এটির ভিতরে চেনেরও পাবেন, একটি সিলিকন বেল্ট এবং একটি চেন, সেটিও আমাদের কাছে আছে, ব্ল্যাক এবং সিলভার কালার দুটোই আমাদের কাছে আছে। এটির প্রাইস ধরা হয়েছে আপনার 3000 থেকে 3200 টাকার মধ্যে। তারপর এখানে যে ওয়াচটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গিয়ে FT8 স্মার্ট ওয়াচ। এটি সিম সাপোর্টেড একটি ওয়াচ, সিম
সাপোর্টেড এই ওয়াচটি বিল্ডিং ক্যাপাসিটি খুবই ভালো করছে। নর্মাল যে কোনো সিম সাপোর্টেড অল্প রেঞ্জের মধ্যে যে প্রোডাক্টগুলো তার ভিতরে এটা সবচেয়ে ভালো একটি ওয়াচ। এটির প্রাইস ধরেছে 1800 থেকে 2000 টাকার মধ্যে। তারপর এখানে যে ওয়াচটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে GT96। এর বিল্ডিং ক্যাপাসিটি খুবই ভালো, এটি দেখতেও অনেক সুন্দর। আমি জাস্ট ইন্টারফেসটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। ম্যাগনেট চার্জিং, তো GT95 এটির প্রাইস ধরা হয়েছে আপনার 2600 থেকে 2800 টাকার মধ্যে। GT95 এর মার্কেটে যদি প্রাইস কম থাকে আমরা কমিয়ে দেবো, এখন যে রানিং প্রাইসটা চলছে সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। GT95 এটিতে কলিং ফিচার আছে, এটিতে আপনি ডায়াল করা, রিসিভ করা, চেন এভরিথিং করা যাবে, অল ফাংশন ইনক্লুডেড। এটির প্রাইস ধরা হচ্ছে 2600 থেকে 2800 টাকার মধ্যে। তারপর আমি যে ওয়াচটা দেখাবো সেটা হচ্ছে Lenovo Watch 9। এটির দাম ধরা হয়েছে 2400 থেকে 2600 টাকার মধ্যে। তারপর যে ওয়াচটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে MI-এর সাব ব্র্যান্ড হেইলো স্মার্ট ওয়াচ LS02 এবং LS05। একটি স্কোয়ার শেপ, একটি স্কোয়ার শেপ, একটি রাউন্ড শেপ। এটির বিল্ডিং ক্যাপাসিটি খুবই ভালো। আমি যত জায়গায় এটা সার্ভিস নিয়ে কথা বলেছি সবাই এটার প্রতি স্যাটিসফাইড। এটা 7 দিন মিনিমাম চার্জ থাকবে, আপনি 10 থেকে 15 দিনও পাবেন, আমরা মিনিমাম 7 দিন বলে থাকি। এটি 100% ওয়াটারপ্রুফ, 3.5 মিটার পরিষ্কার পানিতে আধা ঘন্টা সুইমিং করতে পারবেন। এটার হেলথ লিটারেচার কনফিগারেশনের অ্যাকুরেসিগুলো এটার অনেক ভালো। LS02 যেটা স্কোয়ার শেপের এটার দাম ধরা হয়েছে 1900 থেকে 2000 টাকা, এবং যেটা LS05 এটির দাম ধরা হয়েছে 2500 থেকে 2600 টাকা। MI ব্র্যান্ডের আরেকটি ওয়াচ এখানে আছে, এটি নতুন এসছে বাজারে, খুবই ভালো করছে। এটার মডেল হচ্ছে KW66 এর মডেল। তো এটির প্রাইস ধরা হয়েছে 3500 থেকে 3600 টাকার মধ্যে। তারপর যেখানে যে ওয়াচটা দেখতে পাচ্ছেন M1, এটি আপনার ইয়ার ডট সম্মিলিত, ইয়ার ডট এবং আপনি স্মার্ট ওয়াচ দুটি একসাথেই পাচ্ছেন। এটির দাম ধরা হয়েছে 3500 টাকার মধ্যে দুটো একসাথেই পাবে, স্মার্ট ওয়াচ এবং ইয়ার ডট দুটি একসাথে হাতে থাকবে। জি, এটা একটু আমি দেখাচ্ছি, এই জিনিসটা, এই হচ্ছে সেটার বক্সটা। এখানে একটা গ্লাসও আছে, লুকিং গ্লাসও আছে। এখানে ইয়ার ডটটা থাকবে, তারপর এটা বন্ধ হয়ে যাবে, এখানে ওয়াচটা আপনি পাবেন। এটা হাতে জাস্ট এইভাবে থাকবে, সুন্দর একটা জিনিস। তো এটার দাম ধরা হয়েছে 3500 টাকা। তারপর আমি যে ওয়াচটি দেখাবো সেটি হচ্ছে এই ওয়াচটি, এটির মডেল হচ্ছে MC28। এটির ইন্টারফেসটা আমি একটু দেখাচ্ছি, MC28, খুবই সুন্দর এবং খুবই ভালো একটি ওয়াচ। এটির প্রাইস ধরা হয়েছে 1400 থেকে 1500 টাকা। তারপর যে ওয়াচটা আপনারা দেখতে পাচ্ছেন F25, এটি বডি টেম্পারেচারও কাউন্ট করা যায়। F25 এটির প্রাইস ধরা হচ্ছে 1600 থেকে 1800 টাকার মধ্যে। তারপর এখানে যে ওয়াচটি দেখতে পাচ্ছেন এটা কিংওয়্যারের KW18, এটি সিমসং রিলেটেড ওয়াচ। এটির প্রাইস ধরা হয়েছে আপনার 4000 থেকে 4200 টাকার মধ্যে। তারপর এখানে যে ওয়াচগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো এগুলো সবই ফুললি অ্যান্ড্রয়েড, 3GB 32GB, কোনোটাতে সিঙ্গেল ক্যামেরা, কোনোটাতে ডুয়েল ক্যামেরা আছে। তো 3GB 32GB এই যে ওয়াচটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কসপেট ভিশন, এটির প্রাইস ধরা হচ্ছে 14000 থেকে 14500 টাকার মধ্যে। তারপর যে ওয়াচটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কসপেট অপটিমাস প্রো, এটিও ফুললি অ্যান্ড্রয়েড, 3GB এবং 32GB ফুললি অ্যান্ড্রয়েড একটি ওয়াচ। এটার ডিটেলস আসলে নেটে প্রচুর দেওয়া আছে, ইউটিউবে প্রচুর ভিডিও আছে। তো এটির প্রাইস হচ্ছে আপনার 15000 টাকা, 14500 থেকে 15000 টাকার মধ্যে। এরপর যে অ্যান্ড্রয়েড ওয়াচটি আপনারা দেখতে পাচ্ছেন এটিও 3GB 32GB, এটি কসপেট প্রাইম খুবই রিনাউন্ড একটি ওয়াচ এবং খুবই ভালো একটি ওয়াচ। এটির বিল্ডিং ক্যাপাসিটি খুবই ভালো, এটি ফুললি অ্যান্ড্রয়েড। এটির প্রাইস ধরা হয়েছে আপনার 14500 থেকে 15000 টাকার মধ্যে। তারপর যে অ্যান্ড্রয়েড ওয়াচটি আপনারা দেখতে পাচ্ছেন লিম্ফোর ব্র্যান্ডের, এটির মডেল হচ্ছে লেম 13। এটার ইন্টারফেসটা একটু দেখাই, আসলে ব্র্যান্ডের ওয়াচগুলো এভাবে দেখানো যায় না, তারপর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যতটুকু দেখানো যায়। তো লিম্ফোর লেম 13, এটির প্রাইস ধরা হয়েছে আপনার 14500 থেকে 15000 টাকা। এখানে যে অ্যান্ড্রয়েড ওয়াচটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ফুলি অ্যান্ড্রয়েড, 3GB 32GB, এটি হচ্ছে লেম 12, এটির প্রাইস ধরা হয়েছে আপনার 14000 থেকে 15000 টাকার মধ্যে। তারপর যে ওয়াচটি এটিও 3GB 32GB ফুললি অ্যান্ড্রয়েড, এটি হচ্ছে লিম 4 লেম 10, এটির প্রাইস ধরা হয়েছে আপনার 14000 থেকে 15000 টাকার মধ্যে। এটির মধ্যে আরেকটি ওয়াচ আছে যেটি হচ্ছে লিম 4 লেম টিটাও অনেক সুন্দর একটি ওয়াচ, বড় ডায়ালের মধ্যে লেমটিটাও খুবই ভালো। লেমটির প্রাইস ধরে যাবে 15000 থেকে 16000 টাকার মধ্যে। তারপর এখানে যে ওয়াচটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিয়ে আপনার ওয়েবফোনের এডিএস, এটির বিল্ডিং ক্যাপাসিটি খুবই ভালো, এটির প্রাইস ধরা হয়েছে 2350 থেকে 2500 টাকার মধ্যে। তারপর এখানে আমি যে ওয়াচটা দেখাবো সেটি হচ্ছে জিবলেজের ক্রিস্টাল 3, এটি ফুল 100% ওয়াটারপ্রুফ, ম্যাগনেট চার্জ না, এটা হচ্ছে আপনার মাইক্রো USB চার্জিং। আর এটির বিল্ডিং ক্যাপাসিটি খুবই ভালো, এটি 7 দিন থেকে 15 দিন পর্যন্ত চার্জ থাকে। এটির ফেলথ্রিলিটি কনফিগারেশনের অ্যাকুরেসিগুলো খুব ভালো, এটির প্রাইস ধরা হচ্ছে 1400 থেকে 1500 টাকার মধ্যে। তারপর জিবলেজ ব্র্যান্ডের, আমি জিবলেজ অনেক রিনাউন্ড একটি ব্র্যান্ড, ওদের অনেকগুলো মডেল আছে, আমার কাছে প্রায় সবগুলো মডেলই আছে, আমি আপনাদেরকে বলছি। এটি হচ্ছে জিবলেজের নিউ, এটি স্পোর্টস লুকিং একটি খুব সুন্দর একটি ওয়াচ, এটির প্রাইস ধরা হয়েছে 3000 থেকে 3200 টাকার মধ্যে। তারপর যে ওয়াচ দেখতে পাচ্ছি জিবলেজ ভাইব 3 প্রো, এটির প্রাইস ধরা হচ্ছে 1700 থেকে 3800 টাকার মধ্যে। এখানে জিবলেজের আরেকটি মডেল, সেটা জিবলেজ নিউ, এটিও খুবই ভালো, বড় ডায়ালের মধ্যে ওয়াচ। তো যারা বড় ডায়াল পছন্দ করে সেটা জিবলেজ নিউ 2 নিতে পারেন, এটির প্রাইস ধরা হচ্ছে 3200 থেকে 3400 টাকার মধ্যে। এখানে যেটি দেখতে পাচ্ছেন জিবলেজের হাইব্রিড মডেল হচ্ছে হাইব্রিড জিবলেজ ব্র্যান্ডের, এটির প্রাইস ধরা হয়েছে আপনার
3200 থেকে 3400 টাকার মধ্যে। এখানে যে ওয়াচটি দেখতে পাচ্ছেন এটি জিবলিস নিউ থ্রি, এটিও একটু ডায়ালটা মোটামুটি একটু বড় সাইজের মধ্যে, মিডিয়াম বলতে পারেন। এটির প্রাইস ধরা হয়েছে 2400 থেকে 2600 টাকার মধ্যে। এখানে কোনো প্রাইসই আসলে ফিক্সড না, আমরা এগুলো মার্কেটে যখন যে প্রাইসটা থাকে সেই প্রাইসটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, যতটুকু মার্কেটে প্রাইস থাকবে তার থেকে কম দেওয়ার চেষ্টা করব আমরা, কারণ যেহেতু আমরা নিজেরাও ইম্পোর্ট করে থাকি, আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে একটা বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করব। এখন যে ওয়াচটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে T55, এটার অনেকগুলো কালার হয়ে থাকে, আমাদের কাছে এখন এই কালারটা অ্যাভেলেবল আছে এবং অন্যান্য কালারগুলো পেয়ে যাবেন। T55 এটির প্রাইস ধরা হয়েছে আপনার 1800 থেকে 2000 টাকার মধ্যে। তারপর যে ওয়াচটি আপনারা দেখতে পাচ্ছেন W66 অ্যাপল শেপের করা, এটির ইন্টারফেসটা আমি দেখাচ্ছি আমাদের, এটা ব্ল্যাক কালার, এটির ভিতরে হোয়াইট কালারটা হয়ে থাকে এবং পিঙ্ক কালারটাও পেয়ে যাবেন, এখন আমাদের কাছে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবল আছে। তো এটির প্রাইস ধরা হয়েছে 1600 থেকে 1800 টাকার মধ্যে। তারপর যে ওয়াচটি আপনারা দেখবেন এখানে, সেই ওয়াচটি হচ্ছে আপনার অ্যাপেল সিরিজ 4 এর মাস্টার কপি বা ক্লোন কপি বলা হয়ে থাকে, এটিকে W54 নামে মার্কেটে খুবই পরিচিত এবং প্রচলিত। তো এটি ব্ল্যাক কালার এখানে আছে, এটি সিলভার কালার বা হোয়াইট কালার যেটাই বলেন ওটা পাওয়া যাবে। এটির প্রাইস ধরা হয়েছে 4000 থেকে 4200 টাকার মধ্যে। তো গাইজ এখানে আমাদের শেষ নয়, আমাদের আরও অনেক ওয়াচ আছে, সব দেখানো সম্ভব না। এখানে এর বাইরে আপনারা যে ধরনের ওয়াচ বা মডেল যদি আপনাদের পছন্দ থাকে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে টোটাল প্রপার ইনফরমেশন দিব এবং আমাদের ফেসবুক পেজ HNU করতে পারেন। HNU আমাদের নকলে আমরা ওখানে আপনাদেরকে হেল্প করবো, ওখানে আমাদের অনেক প্রোডাক্ট আছে, আমাদের পেজে লাইক দিয়ে রাখলে আমরা ওখানে প্রোডাক্ট আপ করলে আপনারা সেগুলো পাবেন। তো আপনারা আমাদের সরাসরি ফোন দিয়েও আমাদের ইয়ে করতে পারেন, ইনফরমেশন নিতে পারেন। সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট সাপ্লাই করছি, 300 টাকা আমাদের অ্যাডভান্স এবং বাকি টাকা যখন প্রোডাক্টটা কুরিয়ার থেকে রিসিভ করবেন ওখানে পে করে দেবেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।